को बहुत पसंद करता है ना? पसंद तो करता हूँ पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं, यह हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। আমি শরবত রেডি করে রেখেছি, তুমি বললেই দিয়ে দেবো। এদিকে শোনো, বলছি যে এখানে ইভান আর এখানে রাইকা বসে যাবে, ঠিক আছে? আর ম্যারেজ রেজিস্টার না এখানে বসে যাবে, ঠিক আছে না? হ্যাঁ ঠিকই আছে, কিন্তু যারা তোমার সাক্ষী দেবে তারা কোথায় বসবে? ও তো তখন এইটা নয় আগিয়ে নেব, ওরা এখানে বসে সই করে দিয়ে চলে যাবে। হ্যাঁ বেশ ঠিক আছে ঠিক আছে। হেই বলো, এনগেজমেন্ট রিং গুলো কোথায়? আমি তো কালকে কিনে আনবো, তোমায় দিলাম, তুমি কোথায় রেখেছো? আমাকে দিয়েছো? হ্যাঁ দিয়ে, আরে বোনেরই দিলাম তোমাকে। আমার সব ভুলে যাচ্ছে, এসে একটু খুঁজি। তোমায় না কোনো কিছু মাথায় রাখতে পারে না। দাদা তোমাকে না একটা কথা বলার ছিল। বল না। মানে ওই তুমি আমাদের তিনজনের কাছ থেকে, তিতলি কিংশুক আর আমার কাছ থেকে যে ব্যবহারটা আশা করেছিলে সেই ব্যবহারটাই পাচ্ছ তো? মানে তুমি তুমি যেটা বলেছিলে আর কি, পুরনো সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা। দাদা আমরা কিন্তু সেটাই চেষ্টা করছি, সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই চেষ্টা করছি। অভিযোগ করার কোনো কারণ আমি এখনো পাইনি, পেলে বলবো। আর তাছাড়া আমার যেটা মনে হয় সে, আরে আরে আসুন আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম, তা আসতে এত দেরি হলো, আসুন না। আসলে আর বলবেন না, ইচ্ছে ছিল সকাল সকালই চলে আসবো, কিন্তু এত শর্ট নোটিসে তো সব দিক সামলে আসতে একটু দেরিই হয়ে গেল। তাও যে রেজিস্টার আগে পৌঁছতে পেরেছো তোমরা, এই ঢের। আমি তো সকাল থেকে ওনার মাথা খাচ্ছি, কখন যাব কখন যাব, উনি সব মিটিয়ে বেরোতে বেরোতে সেই দেরি করে ফেললেন। বৌদি দাদাকে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটোই সামলাতেন, আর দাদা যদি একটু আগে জানতো তাহলে আগেই চলে আসতো, কি তাই না দাদা? তাহার বলতে একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, এই তা মেয়ে জামাই কোথায়, তাদের তো দেখতে পাচ্ছি না। তোমার মেয়ে এখন বসেছে ফাইনাল টাচ আপ করতে। তোমাদের জামাইকে মধুশ্রী আর আশিস আনতে গেছে, এই এলো বলে ওই তো এসে গেছে। আরে দাদু ভাই এসো 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 এসো, আপনার মেয়ে আসার আগে জামাই চলে এসছে, একটু দেখে শুনে নিন, একবার রেজিস্ট্রি হয়ে গেলে তো আর কিচ্ছুটি করতে পারবেন না। যাচাই করে নিন, দেখে নিন জামাই আপনাদের পছন্দ হয়েছে। বলেন আপনি, এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। একদমই তাই, রাইকা যখন ইভান আর সম্পর্কের কথা আমাকে বললো আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আসলে ইভানের মতো ছেলে পাওয়া যে কারোর কাছেই ভাগ্যের ব্যাপার। ইভান তোমার হবু শ্বশুর আর শাশুড়ি মা, প্রণাম করো, যাও। পিসিমনি মনে হয় ঠাম্মিকে আনতে গেছে, চলে আসবে এক্ষুনি। ইভান আপাতত তুমি এখানে বসো। না না একদমই না ইভান, একদমই তুমি ওখানে বসবে না, দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি তুমি কোথায় বসবে। এখানে এসো এসো বসো, তুমি এখানে বসবে আর ওখানে রাইকা, কি ঠিক বলেছি? একদম ঠিক বলেছি। ওদেরকে বরকনের সাথে দেখার জন্য তস হইছে না। তুমি যে ক্যাটারিং সার্ভিসের নাম্বারটা দিয়েছিলে সেটা নট রিচেবল বলছে, আর কোনো নাম্বার আছে? তাহলে ফোন করে দেখতাম, মানে খাবারটা কখন ডেলিভারি দেবে সেটা খোঁজ নিতাম। হ্যাঁ হ্যাঁ আছে, আমি তোকে নাম্বারটা পাঠাচ্ছি, তুই সেই নাম্বারে একটা ফোন করে দে। এই নাম্বারে ফোন করে দেখি। দাদা ভাই তোর মুড অফ? না মুড অফ কেন হবে, মুড ঠিক আছে। আমি জানি আমি এখনো ছোট, এসব নিয়ে কথা বলাটা আমার উচিত নয়, কিন্তু আমার আজ নিজেই একটু হলে মুড অফ, কাউকে বলার সাহস নেই আমার, তাই তোকেই বললাম। তোর
তোর মুড অফ কেন? তোর বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম জানিস। তোর যখন আমাদের সামনে বড় করে অনুষ্ঠান করে বিয়ে হবে, তখন তোর বিয়েতে এই করব সেই করব, কিন্তু সেই প্ল্যানগুলোতে বহুমনি ছিল। আজ হঠাৎ সব এরকম উল্টে গেল, আমি আইডিয়া করতে পারিনি। এই তো দিদা এসে গেছে। ঠিক আছে ঠিক আছে, ভালো আছো দিদা? ওই আছি একরকম, মানে এই বয়সে মানুষ যেরকম থাকে। আমি তুমি একটু ওনার সাথে কথা বলো, আমি ইভানের সাথে একটু কথা বলে আসি। হুম, ইভান, এত চুপচাপ কেন তুমি? কি হয়েছে? মুখটা শুকনো শুকনো লাগছে দিদা। শরীর ঠিক আছে তো আপনার? বললাম না, শরীরের কথা ভাবার মতো বয়স তো আর আমার নেই, পড়ে রইল মন। ওই মনের জোরেই তো চলি, তবে মনটা যেন কিরকম হয়ে রয়েছে। আর জানো তো, ওই যে একটা কথা আছে না, যে মুখ হচ্ছে মনের আয়না। কাজেই মন যদি অপ্রসন্ন থাকে, মুখে তো তার ছাপ পড়বেই। সে কি, আজ আপনার বাড়িতে বিয়ে, আজ তো আপনার মন প্রসন্ন থাকা উচিত। হ্যাঁ উচিত, অবশ্যই উচিত। তবে কি জানো তো, সব কিছু মানিয়ে নিতে তো একটু সময় লাগে, সেই সময়টাই আমরা পাইনি। আমাদের বাড়িতে পর পর যা ঘটে চলেছে সে তো তোমরা জানোই, চোখের সামনে সবকিছু এমন ভাবে বদলে গেল, সেটা মানতে একটু সময় লাগছে এই আর কি। তবে আজকের দিনটাতে আমাদের ব্যক্তিগত সুখ দুঃখ এগুলো ম্যাটার করবে না, কারণ আজকের দিনটা একটা বিশেষ দিন। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ইভান আর রাইকা একটা সুখী বিবাহিত জীবন পায়। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, কি ইমাম ঠিক বললাম? বাবা, রেসরা চলে এসেছেন। ও তাই, আসুন আসুন আসুন, একদম ঠিক সময় চলে এসেছে। ও বাবা, সময় তো হয়ে গেছে, ইভান তো এসে গেছে, রাইকা কোথায়? আমি ডেকে আনছি মামা, রাইকাকে দাঁড়াও। ইভান, আমি বুঝতে পারছি যে তোমার মনের অবস্থা ভালো নেই। দেখো, আমরা কেউ ভালো নেই ইভান, আমাদের কারোর মন ভালো নেই। কিন্তু ওই যে বাবা বলল শুনলে না, যে আমাদেরকে পুরনোকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ইভান, তুমি একদম এরকম করো না, তোমার মুখটা দেখে খুব খারাপ লাগছে ইভান।